প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন বিজ্ঞান ক্লাস। আজকে যে বিষয়ে আলোচনা করব, দশম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 14, জীবন বাঁচাতে বিজ্ঞান, পাঠ শিরোনাম রোগ নির্ণয়ের আধুনিক প্রযুক্তিসমূহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার হাতের ডান পাশে কিছু নমুনা দেখতে পাচ্ছ। এখানে এ চিহ্নিত অংশটি এক্সরে, বি চিহ্নিত অংশটি সিটি স্ক্যান, সি চিহ্নিত অংশটি এমআরআই। আমরা এখন বিষয়টি আলোচনা করি। চিত্র সি অর্থাৎ এমআরআই প্রযুক্তিতে চুম্বক ক্ষেত্রকে কাজে লাগানো হয়েছে। চুম্বক ক্ষেত্রের প্রধান দুটি বৈশিষ্ট্য হল, চুম্বক ক্ষেত্রের ঘনত্ব সব জায়গায় একই রকম থাকবে। এই চুম্বক ক্ষেত্রে মানব শরীরে যে পানি আছে তাকে বিশেষ পদ্ধতিতে চুম্বকায়িত করে। শরীরের এই চুম্বকায়িত অংশ চুম্বক ক্ষেত্রে পরিবর্তন সাধন করে এবং এর উপর ভিত্তি করে ত্রিমাত্রিক ছবি তুলে আনা হয়। শরীরের যে কোনো অঙ্গের জন্য ব্যবহার করা হলেও মস্তিষ্ক, পেশি ও যোজক কলার সমস্যাদি এবং ব্রেন টিউমার শনাক্ত করার ক্ষেত্রে এমআরআই সর্বাধিক ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আমি কথাটি আবারও বলছি, শরীরের যে কোনো অঙ্গের জন্য ব্যবহার করা হলেও মস্তিষ্ক, পেশি ও যোজক কলার সমস্যাদি এবং ব্রেন টিউমার শনাক্ত করার ক্ষেত্রে এমআরআই সর্বাধিক ব্যবহৃত হয়। চিত্র এ প্রযুক্তিটি হল এক্সরে। এক্সরে ব্যবহার এটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকিগুলো হল, অতিরিক্ত এক্সরে জীবকোষ ধ্বংস করে, শিশুদের প্রজননতন্ত্রে এক্সরে ক্ষতিকর প্রভাব ফেলে, গর্ভবতী অবস্থায় বিশেষত 2 থেকে 4 মাস সময়ের মাঝে এক্সরে মা ও শিশু উভয়ের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। একই জায়গায় বারবার এক্সরে করার ফলে টিউমার সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লক্ষ্য করি চিত্র বি। চিত্র বি প্রযুক্তিটি সিটি স্ক্যান। সিটি স্ক্যান যন্ত্রে একটি এক্সরে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্সরে নির্গত করতে থাকে এবং অন্য পাশে ডিটেক্টর প্রতিবিম্ব গ্রহণ করতে থাকে। প্রতিবিম্বটি স্পষ্ট করার জন্য অনেক সময় রোগীর শরীরে বিশেষ কন্ট্রাস্ট দ্রব্য ইঞ্জেকশন করা হয়। বৃত্তাকারে চারপাশের এক্সরে প্রতিবিম্ব পাওয়ার পর কম্পিউটার দিয়ে সেগুলো বিশ্লেষণ করে সমন্বয় করা হয় এবং একটি পরিপূর্ণ ফালির অভ্যন্তরীণ গঠন পাওয়া যায়। একটি ফালির ছবি নেওয়ার পর সিটি স্ক্যান করার যন্ত্রে রোগীকে একটুখানি সামনে সরিয়ে পুনরায় বৃত্তাকার চারদিক থেকে এক্সরে প্রতিচ্ছবি গ্রহণ করে, সেগুলো বিশ্লেষণ করে দ্বিতীয় আরেকটি ফালির অভ্যন্তরীণ গঠনটির একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে। এরপর ছবিগুলোকে একত্রিত করে রোগীর
শরীরের ভিতরের একটি ত্রিমাত্রিক প্রতিচ্ছবি তৈরি করা হয়, যার সাহায্যে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা সহজ হয়। এভাবেই সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানলাম সিটি স্ক্যান, এক্সরে এবং এমআরআই এর মাধ্যমে কিভাবে রোগ নির্ণয় করা হয় এবং এক্সরে করার পর এটা কেন ঝুঁকিপূর্ণ, বিষয়টি আজকে আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো জানব। তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে পড়বে এবং সেটা খাতায় লিখে মনে রাখার চেষ্টা করবে। আমি মোহাম্মদ করিম মৃধা, সহকারী শিক্ষক বিজ্ঞান, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া। ধন্যবাদ সবাইকে।